সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। করোনা ভাইরাসের কারণে আমরা আতঙ্কিত হব না, আমরা ঘরে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব, এবং কি এই ঘরে বসে শিখি ফেসবুক পেজের সাথে আমরা পড়ালেখা কি চালিয়ে যাব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের জন্য আমি বলছি যে আমরা কি এই পঞ্চম শ্রেণীর কি যে এগারো অধ্যায় থেকে আমরা এগারো খ থেকে আমরা কি যে গাণিতিক সমস্যাগুলো আছে আমরা সেগুলো পড়তেছি। তো আজকে আমরা এই অধ্যায়ের যে সর্বশেষ যে কয় নং আছে তোমাদের, পাঁচ নং এবং ছয় নং যে গাণিতিক সমস্যা আছে আমরা সেগুলো আজকে আমরা এখানে দেখব। ঠিক আছে বন্ধুরা, তো আমি দেখো তোমাদেরকে এখানে কি ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দিও বন্ধুরা। হ্যাঁ আচ্ছা, তো আমি দেখে নেই আমাদের সাথে কারা যুক্ত হয়েছে এই পর্যন্ত। আমাদের সাথে অনেক শিক্ষার্থী বন্ধু যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাকে একটু কমেন্টসে জানিয়ে দিও দেখা যায় কি না ক্লিয়ারভাবে। হ্যাঁ আমাদের এখানে আজকে একটু বিদ্যুৎটা চলে গেছে এই মাত্রই, আমরা দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা একটু এখন আমার সাথে একটু বইটা বের করো, কত পৃষ্ঠা বের করবে বলো তো দেখি। 131 পৃষ্ঠা বের করো। ঠিক আছে, দেখো 131 পৃষ্ঠায় পাঁচ নং যে গাণিতিক সমস্যাটা আছে সেখানে কি আছে একটু দেখো, তারপর আমরা এবং গাণিতিক সমস্যাটা আমাদের কী করতে হবে, খাতায় উঠিয়ে নিতে হবে, ঠিক না? তাহলে কিন্তু আমরা ইচ্ছা করলেই কি ভালোভাবে আমরা এই গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করতে পারবো এবং বুঝতে পারবো কী হবে এখানে। হ্যাঁ তো আমি অনেকগুলো শেয়ার করে দিয়েছি এবং আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের অনেক শিক্ষার্থী বন্ধু মানিকগঞ্জ থেকে সাইমা তোহা তারা যুক্ত হয়েছে। হ্যাঁ আমাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। হ্যাঁ দেখা যাচ্ছে অনেকে বলতেছে দেখা যাচ্ছে। হ্যাঁ বর্ণালীও যুক্ত হয়েছে আমাদের কিশোরগঞ্জ থেকে, বর্ণালী দেবনাথকে অসংখ্য ধন্যবাদ, সে আমাদের সাথে প্রতিদিনই যুক্ত হয় আমাদের ক্লাসগুলোতে। হ্যাঁ বর্ণালী তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা আসলে এখন ক্লাসে চলে যাব। তো দেখি তো তোমরা কি 131 পৃষ্ঠা বের করেছ? দেখো আমাদের পাঁচ নং যে গাণিতিক সমস্যাটা আছে সেখানে কি আছে একটু দেখে নাও। হ্যাঁ আচ্ছা দেখো পাঁচ নং গাণিতিক সমস্যাটা, দেখো এই যে আমি বোর্ডে যে লাগাইছি এটা কিনা, ঠিক আছে একটু আমাকে একটু কমেন্টসে জানিয়ে দিও। দেখো যে পাঁচ নং যে গাণিতিক সমস্যাটা আছে এখানে একটা ত্রিভুজ আছে, ঠিক না? ত্রিভুজের উচ্চতা কত আছে দেখো। আচ্ছা দেখা যাচ্ছে বর্ণালী বলছে যে দেখা যাচ্ছে, বর্ণালীকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখো একটা ত্রিভুজ আছে, ঠিক না? ত্রিভুজের উচ্চতা কত আছে এখানে দেখো, 0.8 কিলোমিটার, এবং এর ক্ষেত্রফল কত আছে 1.2 বর্গ কিলোমিটার, হলে এর ভূমি কত মিটার। এই যে দেখো আমরা একটু ত্রিভুজ এখানে একটা ত্রিভুজ কি আঁকি, ঠিক না? দেখো এই একটা হলো আমাদের কি ত্রিভুজ, এই ত্রিভুজের এই ক্ষেত্রফল মানে কি ভিতরের অংশটা, ঠিক না? ভিতরের অংশটা কত আছে 1.2 কি বর্গ কিলো মিটার। আচ্ছা আর এর উচ্চতা কত, উচ্চতা মানে এই যে অংশটুকু কত 0.8 কিলোমিটার, ঠিক না? এখন বলছে কি তোমাদের এর ভূমি যে নিচের অংশটুকু এটা বের করার জন্য, ঠিক না? প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, আমরা কত রং এটা পাঁচ নং যে গাণিতিক সমস্যা, ঠিক না? তাহলে আমরা প্রথমে লিখতে পারি কি বলো তো দেখি বন্ধুরা, আমি এভাবেই লিখে থাকি, ঠিক না? যে দেয়া আছে কি ত্রিভুজের উচ্চতা কত 0.8 কিলোমিটার, ঠিক না? আচ্ছা আর ক্ষেত্রফল কত হবে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত দেখো 1.2 বর্গ কিলোমিটার, ঠিক না? আচ্ছা তো এখানে দেখো সাইমা উত্তর দিয়ে দিয়েছে, সাইমাকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের কিন্তু কক্সবাজার থেকে ইয়া মানও যুক্ত হয়েছে, ইয়া মানকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি কিন্তু আজকের যে জামালপুর থেকে আরবি যুক্ত হয়েছে, আরবিকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা কিন্তু আজকে দেখো এই ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের এই যে গাণিতিক যে অনুশীলনী যে গাণিতিক সমস্যা সেটা শেষ হবে। আগামী সপ্তাহ থেকে আমরা কী করবো দেখো, আগামী সপ্তাহ থেকে আমরা কী করবো
এই যোগ্যতা ভিত্তিক গাণিতিক সমস্যা আমরা চলে যাব, ঠিক আছে? পুজোর ছুটি হয়ে যাবে, অথবা পুজোর ছুটির পরে আমরা যে ক্লাস, যদি ক্লাস আমাদের ক্লাসে আসবে, তখন আমরা কী করবো, যে গাণিতিক সমস্যা, যে যোগ্যতা ভিত্তিক, সেই সমস্যা আমরা চলে যাবো, ঠিক আছে? তার আগে আমাদের যে অনুশীলনী সমস্যাগুলো আমরা আগে শেষ করে নিলাম, যাতে গাণিতিক যোগ্যতা ভিত্তিক সমস্যা আমাদের কোনো সমস্যা না হয়, কি বলো বন্ধুরা? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো এখানে দিল ভূমি কত কিলোমিটার, ঠিক না? তাহলে আমরা লিখতে পারি কি বলো, আমরা কি লিখতে পারি, আমরা জানি, কি জানি, ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক না? ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, ভূমি গুণ উচ্চতা ভাগ কত হবে বলো, ভাগ দুই, বর্গ একক আমরা দিতে পারি, ঠিক না? তাহলে এখন আমাদের কি চাইছে কি, দেখুন চাইছে কি, ভূমি চাইছে, কি ভূমি, যে ভূমি, তাহলে আমাদের কি লিখতে হবে, আমাদের এখন ভূমি গুণ উচ্চতা সমান কত হবে, তাহলে ক্ষেত্রফল গুণ দুই আমরা, তাও তারপর আমাদের এখন কি ভূমি, ভূমি সমান কত তাহলে হবে, যে গুণ আছে এদিকে কি হবে, ভাগ হয়ে যাবে, তাহলে কি লিখবো আমরা, ক্ষেত্রফল গুণ দুই ভাগ কত উচ্চতা, ভাগ কত হবে উচ্চতা, ঠিক আছে বন্ধুরা? আচ্ছা এখন দেখো ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত আছে 0.8 গুণ দুই ভাগ উচ্চতা কত আছে 1.2, ঠিক আছে? আচ্ছা আমরা একসাথে যখন গাণিতিক সমস্যা শেষ হবে তখন আমরা এর উত্তরটা আমরা তো আমরা এককটা বসাই দেবো, তখন আমাদের কী হয়, এখন দেখো যদি আমরা এই সমান সমাধি আমরা এইদিকে লিখে নিচ্ছি, যেহেতু আমাদের যে নিচে জায়গা কম, তোমরা নিচে নিচে লিখবে, হ্যাঁ দেখো, তাহলে 0.8 দুই দ্বারা গুণ করলে কত হয় বলো তো দেখি বন্ধুরা, 0.8 যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত হবে বলো, 8 × 2 কত 16, ঠিক না? ও আমাদের এখানে দেখো এই উচ্চতা কত 0.8, আমাদের মান কিন্তু আমরা একটু এলোমেলো হয়ে গেছে, ক্ষেত্রফল কত আছে এখানে দেখো 0.8, আর উচ্চতা কত, উচ্চতা কত, উচ্চতা হলো কত, ক্ষেত্রফল হলো কত তোমাদের 1.2, ঠিক না? আমাদের মানটা দেখো 1.2, আর উচ্চতা কত 0.8, ঠিক আছে? এখন দেখো 1.2 দুই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কত হয় দেখো, প্রথমে 2 × 2 = 4, 2 × 1 2.2, আর ভাগ কত হবে 0.8, ঠিক না? এখন দেখো এখানে দেখো আমাদের এখন কি করতে হবে, আমাদের এক ঘর পরে দশমিক, তার মানে দশমাংশ, তাহলে দশমাংশ মানে কি দশমাংশ মানে কি দশ দ্বারা, বা এক ঘর দশমিকের পরে যদি এক ঘর থাকে তাহলে আমাদের এক দ্বারা গুণ, আবার দশ দ্বারা গুণ, দশমিকের পরে দুই ঘর থাকলে কী করবো আমরা, যখন ভাগ করার ক্ষেত্রে সেই বা দশমিক উঠানোর ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হয়, এখানে আছে দশমিক দশমাংশ, ঠিক না? সেক্ষেত্রে সেই জন্য আমাদের যদি দুই ঘর থাকতো তাহলে হতো কত শতাংশ, তখন সেক্ষেত্রে আমাদের শতাংশ দ্বারা গুণ করে নিতে হতো। এখন আমরা কী করবো তাহলে, এখন দেখো আমাদের একটু এইদিকে লিখি, হ্যাঁ দেখো এখন আমাদের 2.4 গুণ কত 10, বা 0.8 গুণ কত 10, তাহলে এখন কী হবে দেখো বন্ধুরা, এই দশ দ্বারা যদি এটাকে গুণ করা তাহলে এক ঘর পরে দশমিক, দশমিকটা এক ঘর কী হবে ডানে যাবে, ডানে যাবে না বন্ধুরা, তাহলে কত হয়, তাহলে দশমিক যখন এক ঘর ডানে যাবে তাহলে আর দশমিক থাকে না, 24, বাপ কত এখানে কত দেখো এক ঘর পরে একটা শূন্য, তাহলে যদি গুণ করি আমরা দশমিক এক ঘর ডানে যাবে, তাহলে দশমিক আর পরে কি ডানে কি আর থাকে না সংখ্যা, সেই জন্য থাকবে কত 8, তাহলে 24 যদি 8 দ্বারা ভাগ করি তাহলে কত হয় ভাগফলটা কত হয় 3, তাহলে কি হলো ভূমি কত 3 কি কিলো মিটার, তাহলে আমরা এখন লিখতে পারি না, সুতরাং ত্রিভুজের ভূমি কত, সুতরাং আমরা এখানে লিখে দিতে পারি, সুতরাং ত্রিভুজের ভূমি কত 3 কি কিলো মিটার, ঠিক আছে বন্ধুরা? তো দেখি
দেখি আমাদের এখানে আরো যারা, হ্যাঁ সবাই কি তোমরা উত্তর দিয়েছ? ইয়ামান কক্সবাজার থেকে, হ্যাঁ আমাদের সাইমা দিয়েছে 3 কিলোমিটার। হ্যাঁ আমাদের একজন আপা যুক্ত হয়েছে, হ্যাঁ ধন্যবাদ আপাকে। হোয়াট ইউজ, আচ্ছা দেখো, হ্যাঁ জি স্যার, রাশেদা বলেছে জি স্যার। আচ্ছা তো হ্যাঁ, তো 3 কিলোমিটার সবাই বলেছে। হ্যাঁ তো ধন্যবাদ তোমাদেরকে। আমি আবার দেখো কেন দিক সমস্যাটা আবার আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো দেওয়া আছে কত, এখানে ত্রিভুজের উচ্চতা 0.8 কিলোমিটার আর ক্ষেত্রফল কত, 1.2 বর্গ কিলোমিটার। এখানে দেখো আমরা জানি কি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি কোণ উচ্চতা ভাগ 2। এখানে ভূমি ভূমি কোণ উচ্চতা, তাহলে তো যেহেতু আমাদের ভূমি বের করতে হবে, সেই জন্য আমাদের আমাদের কি গাণিতিক সমস্যাটা, আমাদের এই আমাদের গাণিতিক ভাগকে আমরা রূপান্তর করে নিয়ে ভূমি কোণ উচ্চতা সমান কত ক্ষেত্রফল গুণ 2, সেক্ষেত্রে তারপর আমাদের ভূমি যদি রাখি তাহলে ভূমি ক্ষেত্রফল গুণ 2 ভাগ, এখানে গুণ আছে সমান, এর দিকে গেলে আমাদের কি হয় ভাগ হয়, যে ভাগ উচ্চতা। বা আমরা সরাসরি লিখতে পারি, আমরা জানি ত্রিভুজের ভূমি সমান ক্ষেত্রফল ভাগ 2, ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা। ঠিক আছে, সেক্ষেত্রে যখন উচ্চতা বের করবো তো সেক্ষেত্রে ঠিক তো ধ্রুবীয় মনে হবে, উচ্চতা সমান ক্ষেত্রফল গুণ 2 ভাগ উচ্চতা। ঠিক আছে, ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করে উচ্চতা দ্বারা ভাগ করে দিবা, তা অথবা যদি ভূমি উচ্চতা বের করতে চাও তাহলে ক্ষেত্রফলকে 2 দ্বারা গুণ করে ভূমি দ্বারা ভাগ করে দিবা। ঠিক তো ধ্রুব এখানে আমরা এটাই করেছি, ক্ষেত্রফল কত 1.2 গুণ 2 ভাগ কত 0.8, সেক্ষেত্রে 2 দ্বারা গুণ করার পর 2.4 ভাগ, এখন কি হয়েছে দশমিকের পরে 10 অংশ, সেই জন্য আমরা 10 ও 10 দ্বারা উভয়কে গুণ করে তারপর আসছি কত, এখানে আমরা সহজ পদ্ধতিতে একটা গুণ করেছি দশমিকের পরে 1 বার, এখানে 1টা 0, এই জন্য 1 বার ডানে গেছে, ডানে যাওয়ার পর দশমিকার সংখ্যা নাই, দশমিকার নাই। এইভাবে আমরা পরে 24 আর এখানে 8 একটা পূর্ণ সংখ্যা হয়ে গেছে, সেক্ষেত্রে পূর্ণ সংখ্যা হওয়ার পর 8 দ্বারা 24কে ভাগ করার পর কত আসলে 3 কিলোমিটার। তার মানে এই যে ভূমিটা, এই ভূমিটা কত 3 কিলোমিটার। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি তোমরা বুঝেছো, আর এরপরে আবার গাণিতিক সমস্যাটা আবার প্রয়োজন আবার দেখে নিবে, দেখলে অবশ্যই তোমরা সহজেই বুঝতে পারবে। এই সমস্যাগুলো কিন্তু যোগ্যতা ভিত্তিক আকারে আমাদের পরীক্ষায় কিন্তু আসে, ঠিক না? তো এরপরে আমি আরও একটি গাণিতিক সমস্যা রেখেছি তোমাদের জন্য আজকে, তো এটা করলে কিন্তু আমাদের অনুশীলনের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে, তারপর আমরা কী করবো যোগ্যতা ভিত্তিক গাণিতিক সমস্যা আমরা সমাধান করবো। তো এটা রেখে দিলাম, এখন যে গাণিতিক সমস্যাটা রেখেছি সেটা হলো দেখো, দেখা যাচ্ছে কি, দেখো তোমাদের বইয়ের কত নং সমস্যা এটা একটু আমাকে একটু বলতে হবে তোমাদের। ঠিক আছে, গাণিতিক সমস্যাটা করতে করার সময় একটু মনোযোগ দিতে হবে তোমাদের। হ্যাঁ দেখো, কেননা এটা কিন্তু একটু কঠিন, সহজ আমি করে দেব তারপর তোমাদের বুঝতে হবে, বুঝলে কিন্তু তোমরা অবশ্যই পারবে। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা তো দেখো এই যে গাণিতিক সমস্যাটা, এটা কত নং সমস্যা তোমাদের বইয়ে দেখি, 6 নং সমস্যাটা, এই যে দেখো তোমাদের বইয়ে কত নং, 6 নং যে সমস্যাটা। হ্যাঁ এখানে কি বলছে, একটা চিত্র আঁকতে হবে। ঠিক আছে দেখো, চিত্রটা কিন্তু আঁকি না, এখন এঁকে দেখাবো তোমাদের কি বলছে। একটি চিত্রে চতুর্ভুজাকার মাঠের, চতুর্ভুজাকার মাঠ, চতুর্ভুজ তো আমরা জানি, জানি না, 4টি বাহু দ্বারা আবদ্ধ চিত্রকে কি চতুর্ভুজ বলা হয় থাকে, সেক্ষেত্রে এই যে দেখো, ঠিক না, এই যে একটা চতুর্ভুজ, এখানে একটি কি বলছে দেখো, চতুর্ভুজ একটি চতুর্ভুজাকার মাঠের কর্ণ, কর্ণ মানে কি, এই যে কোণাকুণি যে হয় এটা হলো যে কর্ণ, কর্ণ কত 30 মিটার, ঠিক না? আচ্ছা তারপর এই কর্ণের দূরত্ব একটা হলো কত মিটার দেখো, এখানে হলো কত 15 মিটার। আচ্ছা আরেক জায়গায় কত আছে দেখো, আরেকটা জায়গায় আছে কত আমাদের কত 22.5 মিটার, ঠিক না, 22.5 মিটার। এখন আমাদের কি করব দেখো, দেখো এখন আমরা এর যে 22.5 মিটার, এখন আমাদের কি বলছে চতুর্ভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করো। এখন দেখো আমাদের এই যে এই জিনিসটা একটু বুঝো, চিত্রটা এখানে যে আমাদের এই টানটা দিলাম, টানটা দেওয়ার পরে এই দিকটা একটা 1 2 3 ত্রিভুজ হয়ে গেল, আর এখানে ত্রিভুজের কি উচ্চতা কত হলো এখানে দেখো 30 মিটার, আর ভূমি কত হলো দেখো 15, ঠিক না?
আচ্ছা দেখি আমাদের সাথে আর কে কে যুক্ত হয়েছে। আচ্ছা এখন দেখো, তারপর আমাদের এখানে আরো একটি দেখো, আমাদের এই যে আরো একটি ত্রিভুজ এইদিকে 1 2 3, তাহলে এখানেও আর একটি ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজ হয়ে গেল না, দুটো আর কি ভূমিগত হলো 30 মিটার। এই যে এটা ভূমি, যদি ধরি ভূমি, এটার উচ্চতা কত হলো, একটা হলো 22.5 আর একটা উচ্চতা হলো কত, এদিকে উচ্চতা যদি ধরি তাহলে কত, 15 মিটার। তাহলে এই দুটা ত্রিভুজের এইটুকুর ক্ষেত্রফল বের করা, এইটুকুর ক্ষেত্রফল বের করে যদি দুটো একের সাথে যোগ করি, তাহলে কি চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা বের পেয়ে যাবো না, পাবো না? ঠিক আছে, তাহলে আমার সাথে থাকো, আমি এরকম ধরনের আরও একটি গাণিতিক সমস্যা তোমাদের জন্য কি বারবার কাজ হিসেবে রাখবো। তো দেখি আমাদের সাথে, হ্যাঁ একজনে দেখা যাচ্ছে, হ্যাঁ চারটি আবদ্ধ চিত্রকে চতুর্ভুজ বলে। অসংখ্য ধন্যবাদ, নট ক্লিয়ার হচ্ছে, একটু দেখো আমি দেখে নিচ্ছি কেন ক্লিয়ার হচ্ছে না। আমি একটু, আসলে আজকে আমাদের এখানে বিদ্যুৎ চলে যাওয়াতে আমরা একটু সমস্যায় পড়ে গেছি, সারাদিনই ছিল বিদ্যুৎ, এই মাত্র চলে গেল। আচ্ছা এখন আমরা যদি এটাকে ধরি প্রথম ত্রিভুজ আর এটাকে ধরি দ্বিতীয় ত্রিভুজ, তাহলে কেমন হয় দেখো। এখানে আমরা যদি বলি প্রথম ত্রিভুজের কি দেখা যাচ্ছে কিনা আরেকটু বলো তো দেখি বন্ধুরা। দেখা যাচ্ছে কিনা একটু দেখা দেখিয়ে দিও। হ্যাঁ আচ্ছা, এখন প্রথম ত্রিভুজের ভূমি যদি আমরা ধরি, ভূমি কত মিটার, 30 মিটার। আচ্ছা তাহলে উচ্চতা কত, এখানে দেখো এখানে কি বলছে, কর্ণের দূরত্ব 15 মিটার। এটাকে আমরা যদি উচ্চতা ধরি, তাহলে উচ্চতা কত হবে এখানে দেখো, 15 মিটার। তাহলে আমরা কি জানি, আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত, ভূমি গুণ উচ্চতা ভাগ কত, 2। ঠিক আছে, তাহলে ভূমি কত এখানে দেখো, প্রথম ত্রিভুজের ক্ষেত্রে 30 গুণ উচ্চতা কত, 15, ঠিক না, 15, আর ভাগ কত, 2। আচ্ছা 15-কে যদি আমরা 30 দ্বারা গুণ করি তাহলে কত হয় দেখো, গুণফলটা একটু আমাকে একটু জানিয়ে দাও তো দেখি তোমরা কমেন্টসে, গুণফলটা কত হয়। আচ্ছা আমরা একটু সহজ পদ্ধতিতে গুণটা করি, দেখো 15-কে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 3 কত, 5, হাতের 1, 15, 3 গুণ 5 15, হাতের 1, 3 গুণ 1 3, আর 1 কত, 4, আর এখানে একটা শূন্য আছে, তাহলে যদি আমরা এখানে শূন্য বসাই দিই তাহলে তো কত হলো, 450 ভাগ কত, 2। 450-কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় বলো তো দেখি বন্ধুরা, 2 দ্বারা যদি 450-কে আমরা ভাগ করি তাহলে এখানে এককের ঘরেই যাচ্ছে নাকি, তাহলে 2, ঠিক না, তাহলে 2 যদি হয় তাহলে কত হয়, 2 গুণ 2 4, এখন কত থাকে, 5, এখন আমাদের শতকের ঘরে আবার 2 দ্বারা গেলে কত হয়, কত হয় এখানে, 4, থাকে কত, 1, আবার এই শূন্য যদি আমরা কাটি তাহলে কত হয় এখানে, 5 গুণ 10, এই তো শেষ, তাহলে কত হলো, 100, আর 200 কত, 25, 225 কি বর্গ মিটার, ঠিক না। আচ্ছা ঠিক তদ্রূপ যদি আমরা এই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে আমরা এভাবে ধরি তাহলে কি হয় বলো তো দেখি বন্ধুরা, এটাকে এটা আমরা একটু 1 মিনিট আমরা দেখব, যে তোমাদের জন্য এটা উঠানোর জন্য, হ্যাঁ 1 মিনিট সময় দিলাম, তোমরা একটু উঠিয়ে নাও। তারপর দেখো যদি আমরা এভাবে দ্বিতীয় ত্রিভুজটা যদি আমরা এভাবে ধরি, চিন্তা করি, তাহলে আমরা প্রথম ত্রিভুজটা কি আমরা ধরছি এটুক, এখন আমরা দ্বিতীয় ত্রিভুজ এটুক ধরবো, তাহলে দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে কি হবে দেখো, ভূমি কত আছে বলো তো দেখি, হ্যাঁ ঠিক আগেরই ভূমি আছে কত, 30 মিটার। আচ্ছা আর উচ্চতা কত,
উচ্চতা কত আছে এখানে? 22.5 মিটার, ঠিক না? তাহলে আমাদের আবার আবার আমরা কি জানি, আবার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি লাগবো আমরা? নিশ্চয় বলতেছো যে ভূমি গুণ উচ্চতা, এই আগের উপরের যেটা লেখা আছে, ভাগ কত হবে? 2। আচ্ছা তাহলে এখন দেখো ভূমি কত? 30, এই আগের মতোই। 30 গুণ উচ্চতা কত? এই যে 22.5, ঠিক না? ভাগ কত? 2। আচ্ছা এখন দেখো আমাদের 22.5কে আমরা কত দ্বারা গুণ দিব? 30 দ্বারা গুণ দিব, নাকি? বা 30কে আমরা 22.5 দ্বারা গুণ দিব। সেক্ষেত্রে আমরা যদি দশমিকটা একটু চিন্তা না করে গুণ করি, দশমিক আমরা ফলের পরে আমরা কি বসাই দিতে পারবো না? দেখো তাহলে আমরা যদি 30, এখানে 0 আছে, আমরা 0 ইচ্ছা করলে আমরা কি বাদ দিয়ে আমরা গুণ দিতে পারি। আচ্ছা তোমরা গুণ ফলটা একটু বলো তো দেখি বন্ধুরা, যারা আসো গুণ ফলটা একটু আমাকে কমেন্টসে একটু জানিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা এখন দেখো আমরা একটু শূন্যটা বাদ দিয়ে আমরা দশমিকটা বাদ দিয়ে আমরা গুণ ফলটা আমরা দেখব সহজ পদ্ধতিতে। 3×5=15, আর হাতের 1, 3×2=6, আর 1=7। আচ্ছা 3×2=6, ঠিক আছে? আচ্ছা এখন একটা শূন্য, এই শূন্য আমরা দিলাম, আর দশমিক কয় বার পরে দেখো? একবার পরে আমরা দশমিক দিলাম, তাহলে কত থাকলো এখানে? 675। দশমিকের পরে শূন্য আমরা দশমিক না দিলেও চলে, সেই ক্ষেত্রে আমাদের এখন কত হবে দেখো? 675 ভাগ কত? 2। এবং 675কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয় বলো? হ্যাঁ তাহলে আমরা এখানে 675কে আমরা আবার আমরা কত 2 দ্বারা ভাগ করে আমরা এখন দেখব। আচ্ছা তাহলে 3×2=6, এখানে কত থাকে? 7। তাহলে 7কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 3×2=6 থাকে 1, আবার এই 5কে যদি আমরা নামাই তাহলে এখন আমাদের কত যাবে দেখো? 7×2=14 থাকে 1। এখন যায় না, সেই জন্য আমরা এখানে একটা দশমিক দিলে এখানে শূন্য, তাহলে কতবার যায় এখন? 5 বার। 5×2=10, তাহলে কত হলো? 300 কত? 37.5। 337.5 কত? এত কি বর্গ, ঠিক আছে? আচ্ছা এখন আমাদের দেখো আমরা দুইটা ত্রিভুজেরই যোগফল আমরা পেয়ে গেলাম। এখানে কত? এই প্রথম ত্রিভুজের কত? এই 225 বর্গ মিটার। আচ্ছা তাহলে এখানে আমরা যদি দেখি 225, এরপরে কত? 300 কত? 37.5। তাহলে এই দুটা যদি আমরা একসাথে যোগ করি তাহলে তো এই পুরোটার অংশ আমরা চলে আসে না বন্ধুরা? আচ্ছা কত আসে তাহলে দেখো, তোমরা একটু বলো তো দেখি এর যোগফলে কত আসে আমাদের? আমাদের সাইমা বলছে 562 বর্গ মিটার। হ্যাঁ সাইমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তারপর আর কেউ কি আছে, আর কেউ কি বলছো? আমাদের এইমাত্র আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের চাঁদপুর থেকে আমাদের একজন শিক্ষার্থী জান্নাতুল মাইশা, মাইশাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন যে এই এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা কত আমরা এখন সেটা দেখবো, ঠিক আছে? আশা করি তোমরা উঠিয়েছ। এখন আমরা তাহলে আমরা এখন কি লিখতে পারি? সুতরাং কি বা চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কত হবে তাহলে? এখানে কত আছে দেখো? 300 কত? 37.5 যোগ কত? 225 কি বর্গ মিটার, ঠিক না? আচ্ছা তাহলে এখন দেখো যদি আমরা যোগ করি তাহলে কত হয়? এখানে তো 5ই থাকবে দশমিকের পরে, আর 7 আর 5 কত? 12 12 2, ঠিক না? আচ্ছা আমরা একটু এখানে আবার একটু আমরা যোগটা করে আমরা একটু দেখিয়ে দিই, কি বলো? দেখো কত? 337.5 আর 225, এখানে 0, দশমিকের পরে এখানে কিছু নেই, সেই জন্য আমরা 0 দিলাম। এই জিনিসটা দেখানোর জন্য আমি জাস্ট করে আজকে এখানে গুণটা করে দিচ্ছি, তাহলে যোগটা করে দিচ্ছি, তাহলে 5
মানে শূন্য, 7 আর 5 কত? 12, 12 কত হবে বন্ধুরা? 2, ঠিক না? তাহলে হাতের কত থাকে এখানে? 1, তাহলে 3 আর 2 5 আর 1 6, ঠিক আছে? আচ্ছা, আর 3 আর 2 কত? 5, তাহলে কত হলো? 500 কত? 62.5, এত কি বর্গ। তাহলে দাঁড়ালো, এখন দেখো এই পুরো চতুর্ভুজটার ক্ষেত্রফল কত হলো? তাহলে এখানে দেখো 662.5 বর্গ মিটার, ঠিক না? আচ্ছা, তাহলে সেই জন্য আমরা যে এই যে গাণিতিক সমস্যাটা করেছি, প্রথমে আমরা কি করেছি দেখো, প্রথমে আমরা কি করেছি যে চতুর্ভুজটাকে দুটা ভাগে ভাগ করছি। এখানে কর্ণ দেওয়া ছিল কত? 30 মিটার। সেই 30 মিটারটা কি ধরছি আমরা? ভূমি। ভূমি ধরার পর এই যে আর যে এই কর্ণ থেকে যে দূরত্ব, প্রথম ত্রিভুজের ক্ষেত্রে 15 ছিল উচ্চতা, আর এই দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে কত? 22.5, সেটা হলো এখানে। তারপর আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল কত আসলো? 222, আর 225, আর এখানে আসলো কত? 337। তারপর আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল, তাহলে দুইটা চতুর্ভুজ একসাথে যদি আমরা ত্রিভুজকে আমরা একসাথে যোগ করার পরেই আমাদের কি এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বেরিয়ে আসছে। এভাবে যদি গাণিতিক সমস্যা আসে, আর যদি গাণিতিক সমস্যাটা তোমরা ভালোভাবে আরও প্র্যাকটিস করো, বাড়িতে করো, তাহলে অবশ্যই দেখবে এই ধরনের গাণিতিক সমস্যা অবশ্যই তোমরা সমাধান করতে পারবে, ঠিক আছে বন্ধুরা? আর তোমাদের সার্বিক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে, এবং দীর্ঘক্ষণ আমার সাথে আজকে ক্লাস করার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি। সাইমা দেখো, এখানে আমার সর্বশেষ, আমাদের সাইমার সর্বশেষ আমাদের সাথে যুক্ত আছে, রোমানা আফরোজে আইডি থেকে একজন যুক্ত আছে, ধন্যবাদ তোমাদেরকে। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে, এবং এই পুজোর এই যে দুর্গা পুজোর অগ্রিম শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আশা করি পুজো পড়ে আবার লাইভ ক্লাস হলে আমরা অবশ্যই দেখা হবে। তো সে পর্যন্তই, আর তোমরা ভুলবে না, মনে রাখার চেষ্টা করবে যে আমি আগামী সপ্তাহ থেকে তোমাদের জন্য কি এই অনুশীলনের সমস্যা শেষ, এখন গাণিতিক যে যোগ্যতা ভিত্তিক সমস্যা, আমি যোগ্যতা ভিত্তিক সমস্যা নিয়ে আসবো। তো আজকে এখানে বাই বাই।